السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان شكرا দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদের সকলকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা জানাচ্ছি মোবারকবাদ বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের ফেসবুক পেজের লাইভ প্রোগ্রামে আমাদের আজকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে একটু বিলম্ব হয়েছে সালাতুল ইশার পরেই এক জানাজা ছিল সেই জানাজা সম্পন্ন করতে কিছু সময় সেখানে বিলম্ব হয়েছে এরপরেও আলহামদুলিল্লাহ আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে ইতিমধ্যে আপনারাও দূর দূরান্ত থেকে দেশ ও বিদেশ থেকে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন হয়েছেন অনেকেই সেই সৌদি আরবের তাবুক থেকে আমাদের প্রবাসী ভাই জহির এবং আরও বিভিন্ন জায়গা থেকেও আপনারা অংশগ্রহণ করেছেন অনেকে সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ভালো রয়েছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যাব আপনাদের জিজ্ঞাসা জবাবে তার আগে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেই অংশটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ কায়দা বা একটি নিয়ম একটি বিধান বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত সহজে খুঁজে পাই না যার ফলে অনেক জিজ্ঞাসা এসে থাকে যে এই কাজটা কিভাবে করবেন বা এই কাজটা করবেন করতে পারবেন কি না অথবা এই জায়গায় অংশগ্রহণ করা যাবে কি না এই কাজ বা এই ব্যক্তিকে তার কাজে সহযোগিতা দেওয়া যাবে কি না এসব কিছুর জবাবে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বিধান দিয়েছেন এই আয়াতে সেই বিধানটি যেন সব কিছুকেই খুব সহজভাবে স্পষ্ট করে দিচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনো কাজে যদি কাউকে সহযোগিতা দিতে চান কেউ আপনার কাছে সহযোগিতা চায় বা কাউকে আপনার কাছে আশ্রয় দেওয়ার বিষয় হয় বা কারো কাছে আশ্রয় নেওয়ার বিষয় হয় সব ক্ষেত্রে আপনি মনে রাখবেন সেখানে দুটি দিক রয়েছে একটি হলো ভালো দিক শরীয়তে বৈধ বিষয় আর একটি হলো মন্দ দিক শরীয়তে নিষিদ্ধ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া যদি ভালো দিক হয় শরীয়ত সম্মত বিষয় হয় তাকওয়ার বিষয় হয় কল্যাণের বিষয় হয় পুণ্যের বিষয় হয় সওয়াবের বিষয় হয় আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু তোমরা পরস্পরের সহযোগিতা দাও তাহলে সেই ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেবেন যে সেই ব্যক্তিকে আপনি সহযোগিতা দেবেন বা তাকে আশ্রয় দেবেন তাকে স্থান দেবেন বা তার সমর্থন দেবেন যদি বিষয়টি মন্দ দিক হয়ে থাকে যা ইসলামে নিষিদ্ধ কাজে হতে পারে ইসলামের জন্য ক্ষতিকারক বিষয় হতে পারে সেই ক্ষেত্রে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান এবং তোমরা গুনাহের কাজে বিদ্বেষের কাজে পরস্পরের সহযোগিতা দিও না সুতরাং আপনাকে ভাবতে হবে যেই বিষয়ে কাউকে সহযোগিতা দেওয়া বা সমর্থন দেওয়া বা আশ্রয় দেওয়ার বিষয়টি আপনি জানতে চাচ্ছেন বিষয়টি যদি গুনাহের হয়ে থাকে
বিষয়টি যদি ইসলাম কারোর প্রতি বিদ্বেষ ছড়ানোর হয়ে থাকে, বিষয়টি যদি পরস্পরের সম্পর্ক নষ্ট করার মতো হয়ে থাকে, তাহলে ইসলামের এক বাক্যে সিদ্ধান্ত হচ্ছে ওয়ালা তাআওয়ানু, সেই ক্ষেত্রে কোনো রকমের সহযোগিতা দেওয়া যাবে না, কোনো রকমের সমর্থন দেওয়া যাবে না এবং কোনো রকমের আশ্রয় দেওয়া নেওয়া যাবে না। যেন একটি খুব সুন্দর ও সহজ বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানুষের জীবনে বহুই প্রেক্ষাপট তৈরি হতে পারে, বিভিন্নজন বিভিন্নভাবে আমরা সমস্যার সম্মুখীন হতে পারি। সকল ক্ষেত্রেই একটি বিষয় তা আমাদেরকে মনে রাখতে হবে, ইসলাম সম্মত হলে আমরা আছি, থাকব, থাকা দরকার, সহযোগিতা দেওয়া দরকার, আর ইসলাম গর্হিত হলে থাকাও যাবে না, সহযোগিতাও দেওয়া যাবে না। সে মাপকাঠির আলোকেই যেন আমরা চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বেশ কিছু জিজ্ঞাসার মধ্যে এসে গেছে, আমরা সেই জিজ্ঞাসা জবাবের দিকে যাচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আরফিন সিমন, তিনি প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মহিলা টিচারের ক্লাস করলে গোনা হবে কি? জবাব, মহিলা টিচারের ক্লাস কোনো পুরুষ ছাত্র, প্রাপ্তবয়স্ক, যদি কোনো মহিলা টিচারের ক্লাসে অংশগ্রহণ করে তাহলে গোনা হবে কি না? জবাব, লক্ষ্য করতে হবে মহিলা টিচারের অবস্থানটা কী ধরনের। মহিলা টিচার যদি মার্জিতভাবে এসে থাকে, নিজে হেজাব ব্যবহার করে পূর্ণভাবে, সব কিছু বিষয় যদি তার ঠিক থাকে, যুবক ছাত্রদের তার প্রতি কোনো আকৃষ্ট হওয়ার বা কুমন্ত্রণা আসার সুযোগ না থাকে এবং বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, মহিলা টিচার ছাড়া সম্ভব নয়, এইসব প্রেক্ষাপট ও শর্ত সাপেক্ষে আমরা বলবো, তাহলে সেটি জায়েজ হবে। আর যদি এমন হয় মহিলা টিচার ব্যতীত বিকল্প পথ রয়েছে এবং অথবা মহিলা টিচার অমার্জিতভাবে এসেছেন, হেজাব ব্যবহার করেন না, এমনভাবে তিনি তার রূপচর্চা করছেন ও প্রদর্শন করছেন যার প্রতি মানুষ আকৃষ্ট হবে ও ফেতনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে কখনো সেটি জায়েজ হবে না। ওয়াল্লাহু তাআলা আলাম। আরও অনেক ভাই প্রশ্ন করেছেন, সালাম জানিয়েছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। সামিয়া বিনতে হোসাইন, তিনি প্রশ্ন করেছেন, জেনারেল লাইনের জন্য যে দাওয়া দাওরা হাদিস কোর্স চালু হওয়ার কথা, সেখানে কি মেয়েদের সুযোগ থাকবে? আর এটা কবে শুরু হবে? জানুয়ারি থেকে চালু হওয়ার কি সুযোগ আছে? আমাদের বোন প্রশ্ন করেছেন, সম্ভবত বিষয়টা এই হবে যে আমরা ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সেই বাইপাইল ক্যাম্পাসে যারা জেনারেল শিক্ষিত, তারা ইসলাম শিখতে চান, কোরআন হাদিস শিখতে চান, আরবি ভাষা শিখতে চান, তাদের জন্য একটি শর্ট কোর্সে দাওরা হাদিসের আমরা ঘোষণা দিয়েছিলাম। তো কদ্দার আল্লাহু মা শা ওয়া ফাআল, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, এর মাঝে 2020 প্রস্তুতির যে সমস্ত বিষয় ছিল করোনার কারণে, বলা যেতে পারে সব বিষয়ে বিঘ্নতা সৃষ্টি হয়েছে,
যার ফলে 2021 সালে জানুয়ারিতে প্রস্তুতির পূর্ণ প্রস্তুতি এখনো সম্ভব হয়নি, তাই সম্পূর্ণভাবে নাও করতে পারছি না, আবার হাও বলা সম্ভব হচ্ছে না। এখন আমরা চেষ্টায় রয়েছি, আল্লাহ যদি সহজ করেন হতে পারে ইনশাআল্লাহ। আর সেই কোর্সে মেয়েদের ক্ষেত্রে ব্যবস্থা সরাসরি এখনো সম্ভব নয়, দেখা যাক ইনশাআল্লাহ মেয়েদের আগ্রহ ও চাহিদা অনুযায়ী হয়তো পর্যায়ক্রমে সেটিও ব্যবস্থা হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন সবাইকে।